ইসিএলের ডাম্পার আটকে লহাট মোড়ে স্থানীয়দের পথ অবরোধ। রাস্তার মধ্যে অতিরিক্ত ধুলোর প্রতিবাদে ও অনিয়মিতভাবে কয়লার ডাম্পার চালানোর বিরুদ্ধে লহাট মোড়ে স্থানীয়দের পথ অবরোধ। জানা যায়, রাস্তায় প্রতিদিন জল দেওয়া ও নিয়ন্ত্রণের মধ্যে কয়লার ডাম্পার চালানোর দাবি জানিয়ে শুক্রবার সকালে ইসিএলের কয়লা বহনকারী ডাম্পার আটকে লহাট মোড়ে পথ অবরোধ করা হয়। এদিন প্রায় 1 ঘন্টা 30 মিনিট ধরে ডাম্পার আটকে অবরোধ করতে দেখা যায়। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সালানপুর থানার পাহাড়গোড়া পুলিশ এবং ইসিএলের সিকিউরিটি গার্ড। গ্রামবাসী অশোক ঘোষ বলেন, ইসিএল কর্তৃপক্ষকে ডাম্পার যাতায়াতকারী রাস্তার দুই পাশে গাছ লাগানো নিয়ে বারবার বলা হলেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। গ্রামবাসীদের দাবি, ডাম্পারগুলোকে নিয়ন্ত্রণ চালাতে হবে ও নিয়মিত রাস্তায় জল দিতে হবে। এই প্রসঙ্গে সালানপুর এরিয়ার GMY ও PK সিং বলেন, খুব শীঘ্রই রাস্তার পাশে গাছ লাগানো হবে ও ট্রাক্টরের মাধ্যমে রাস্তায় জল দেওয়া হবে। আজ এই যে সারি সারি ডাম্পার দাঁড়িয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে গাড়িগুলো নিজস্ব নিয়ন্ত্রণের বাইরে চালায়। আমাদের গ্রামের দাবি বা পঞ্চায়েতের অফিসেরও দাবি, প্রধানেরও দাবি কি যে গাড়িগুলো যেন আসতে চলে এবং 24 ঘন্টা যেন জল দেওয়া হয়। কোন গ্রামের? লহাট গ্রামে, লহাট গ্রাম ফুলবাড়িয়া বলতে পারি, যেহেতু আমি একজন সমাজসেবক ফুলবাড়িয়াও বলবো, ফুলবাড়িয়া কারণ আমি বাধ্য। ফুলবাড়িয়া পর্যন্ত গাড়িগুলো জল ঠিকমতো দেয় না। যে গাড়িগুলো জল দেয় সেই গাড়িগুলো জল পর্যাপ্ত পরিমাণে পড়ে যায় এবং শুকিয়ে যায়। আর তাছাড়া দিন 12টার পরে আর জল দেয় না, রাত্রিবেলায় পুরো ড্রাই চলে, প্রতিটি ঘরে একদম ধুলোয় ভরে যাচ্ছে লহাট গ্রামে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।